আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। ই-গভর্নেন্স কমিটির মিটিং অনুষ্ঠিত হলো সোমবার। পেট্রোপণের ট্যাঙ্কারে করে বাংলাদেশ থেকে ভুট্টো রাইস তেল আমদানি করা হচ্ছে বলে অভিযোগ। সোমবার গণমহোৎসব নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও। ভাতা স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে দেখলেন একটি প্রতিনিধি দল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্স ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো সোমবার। নতুন একটি আয়ুর্বেদিক চিকিৎসালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। 21 জুলাইকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার ভাতারের সাহেবগঞ্জ 2 নম্বর পঞ্চায়েতের আইমাপাড়া গ্রামের জোর কদমে চলছে দেওয়াল লিখনের কাজ। নেতৃত্বের আশা, এই এলাকাগুলি থেকে প্রচুর সংখ্যক মানুষ এদিন শহীদ দিবসে অংশগ্রহণ করবে। আজকে 21 জুলাই শহীদ স্মরণে আমাদের আইমাপাড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যে দেওয়াল লিখনের কাজ করছি, আমাদের নেত্রী মমতার ডাকে আমরা কলকাতা ধর্মতলার যাওয়ার সব একটা প্রস্তুতি নিয়ে আমরা যে দেওয়াল লিখনের কাজ করছি। ভাতা থেকে মনোজ কুমার মালিক ও প্রতীক দাস, বৈরাগী রিপোর্ট, আনন্দবার্তা। নদিয়া জেলার চাকদহ থানার শিমুরালিতে 34 নম্বর জাতীয় সড়কে একটি পুলিশ ভ্যানের সঙ্গে একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে পুলিশ ভ্যানটি উল্টে যায়। ছোট হাতির একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী, তাদের মধ্যে তিনজনকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট, আনন্দবার্তা। চার দফা দাবিতে পুরুলিয়া জেলা পরিবহন দপ্তর আধিকারিকের কাছে অল ইন্ডিয়া ডিএসও একটি স্মারকলিপি জমা দিল। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সমস্ত বাসে ছাত্র কনসেশন, ছুটির দিনেও ছাত্র কনসেশন, দীর্ঘ পথের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বসার সুযোগের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবি। আমরা ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে এখানে আত্মীয় সাহেবের কাছে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। তার অন্যতম কারণ, আপনারা জানেন যে আমাদের রাজ্যে ব্যাপক হারে বাসের ভাড়া বৃদ্ধি হয়েছে, যার ফলে ছাত্রছাত্রীরাও চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে বহু বেশি টাকা খরচ হচ্ছে, তাদের বেশি টাকা নিচ্ছে এবং কন্ট্রাক্টররা খুব বাজে ধরনের আচরণ করছে। এই দুর্ব্যবহারের প্রতিবাদে এবং ছাত্রছাত্রীদের যাতে 1/3 ভাড়ার বিনিময়ে ছাত্রছাত্রীদের যাতায়াত করতে পারে সেইটা কনফার্ম করার দাবি নিয়েই আজকে আমরা আত্মীয় সাহেবের কাছে যাব। পুরুলিয়া থেকে সুব্রত জটরাজের রিপোর্ট, আনন্দবার্তা। সারা রাজ্য জুড়ে কলেজে কলেজে ছাত্র ভর্তি নামে টাকা নেওয়ার অভিযোগে ও কলেজগুলিতে লাগাম ছাড়া দুর্নীতির প্রতিবাদে হুগলি জেলা কমিটি ডাকে সোমবার এসএফআই একটি মিছিল করে। মিছিল শেষে 30 মিনিট বটতলা মোড়ে চলে রাস্তা অবরোধ। হুগলি থেকে সুজিত গৌড়, রিপোর্ট, আনন্দবার্তা। এসএফআই পক্ষ থেকে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো সোমবার। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় মেধা নয়, বর্তমানে কলেজগুলিতে টাকার বিনিময়ে ভর্তি চলছে। এর পাশাপাশি দলীয় নেতৃত্বের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জানি বর্তমান পূর্ব বর্ধমান জেলার সর্বোচ্চ ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, আমাদের যেরকম আশা করেছিলাম সেরকম নেই। মমতা ব্যানার্জির দ্বারা পরিচালিত বিভিন্ন ছাত্র সংসদগুলোতে মেধাকে দুটো আঙুল দেখি অর্থকেই একমাত্র ভর্তির মাপকাঠি করা হয়েছে। বিবেকানন্দ কলেজ, ঝাড়গোবিন্দপুর কলেজ, গোলসি কলেজ দেখলাম কীভাবে মেধাকে বাদ দিয়ে অর্থকেই ভর্তির মাপকাঠি করা হলো। আমরা সেই সমস্ত বিষয়ের প্রতিবাদে এবং মেধা নয় অর্থই এক মাপকাঠি নরেন্দ্রমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার নতুন করে তৈরি করেছে, তার বিরোধিতা করে আমরা এই মিছিল করলাম। বর্ধমান থেকে সুমিত ভগত, রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। ই গভর্নেন্স কমিটির মিটিং অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের সভাগৃহে। জনগণকে কিভাবে ভালো পরিষেবা দেওয়া যায় তার লক্ষ্যেই চলে এদিনের এই আলোচনা সভা। ই গভর্নেন্স কমিটির মিটিং অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা জেলা শাসকের সভাগৃহে। পূর্ব বর্ধমান জেলা জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মসূচি। মূলত ই ডিস্ট্রিক্ট এবং ই অফিস নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। তোমার এখানে বিএসএনএল না, তোমার এখানে আইসি আছে। না স্যার, এনআইসি থেকে ওটা স্পিড ভালো হচ্ছে,
কাজের অগ্রগতি এবং কি করলে জনগণ ভালো পরিষেবা পায় তার লক্ষ্যেই চলে এদিনের এই আলোচনা পর্ব। একটা ডিস্ট্রিক্ট ই গভর্নেন্স কমিটির মিটিং ছিল। ই গভর্নেন্স কমিটি সবসময় রিভিউ করে ই গভর্নেন্সের ইনিশিয়েটিভ যা চলছে, কীভাবে চলছে, কী কী ইম্প্রুভমেন্ট করা যায়, কোথায় ইন্টারভিউ করা দরকার, তো সেটাই ছিল। আমরা সমস্ত স্কিমটা রিভিউ করলাম। প্রাইমারিলি ই ডিস্ট্রিক্ট আর ই অফিস দুটো বড় বড় প্রজেক্ট চলছে, দুটোরই রিভিউ করা হলে ই ডিস্ট্রিক্টের মাধ্যমে মানে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যা সংখ্যা প্রস্তুত করা হলো, এখন অবধি 2,13,000 থেকে বেশি লোক অ্যাপ্লাই করেছে আর সবাইকে সুবিধা প্রদান করা হয়েছে। তো স্টিল আমরা চাইছি 100% আমরা ই ডিস্ট্রিক্টের মানে অনলাইন সিস্টেমের উপরে মাইগ্রেট করে যাই, তো সেটা আমরা কিছু ডিসিশন নিয়েছি। তার সঙ্গে সঙ্গে ই অফিসও আমাদের পার থেকে একটা স্পেস অ্যালোকেশনের দরকার আছে, যদি আমাদেরকে স্পেসটা দিয়ে দেয় তাহলে 1 অগস্ট থেকে আমরা ই অফিসও চালু করব। আচ্ছা, এই যে যেটা জেলা 4,000 পেন্ডিং না, 4,000 রিজেক্টেড, আদার দেন দ্যাট ইট হ্যাজ বিন ডিসপোজ, পেন্ডেন্সিটা খুবই স্মল, যদি হবে তো টাউন করে বিভিন্ন রকম ফর্ম বা আবেদন নানা রকম অনলাইন, এটা অটোমিসাইল রেজিডেন্স এইসব জিনিসটা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, পেট্রোপণ্যের ট্যাঙ্কারে করে বাংলাদেশ থেকে ভোজ্য রাইস তেল আমদানি করা হচ্ছে বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক হিলি সীমান্ত দিয়ে এই তেল আমদানি করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে ভোজ্য রাইস তেল। আন্তর্জাতিক আমদানি রপ্তানি ব্যবসায়ীর সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা অয়েল ট্যাঙ্ক আর লরিগুলিতে পেট্রোল ডিজেল নিয়ে বাংলাদেশে যাচ্ছে, পরে ওই ট্যাঙ্কারগুলিতেই বাংলাদেশ থেকে ভোজ্য রাইস তেল ভারতে আসছে। ভারতে ভোজ্য রাইস তেল ব্যবসায়ীরা আতঙ্কিত। তাদের আশঙ্কা, এই রাইস তেল ক্রেতাগণ খাবার তৈরিতে ব্যবহার করলে যে কোনো সময় মানুষের দেহে বিষক্রিয়া দেখা দিতে পারে। আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আপনারা যেভাবে আমাদেরকে খেলাইছেন আমরা সেইভাবে খেলছি। যারা মালটা নিচ্ছে তারা যেভাবে খেলাচ্ছে, যদি এখানে প্রথমে আসার পর যদি গাড়িটা কাটা করে যদি এখানে ডুবে নিত তাহলে কোনো সমস্যা নাই। আমাদের এরিয়ায় হচ্ছে না, যে ইন্ডিয়ান যারা কন্ট্রাক্টর তাদের ইয়ে হচ্ছে, আমরা এখন কী করে বুঝবো, বুঝবেন না, না আমরা কী করবো, কী করে বুঝবো, গাড়িগুলো কাটা করে নিয়ে এখানে ঢুক আর গাড়িগুলো রাস্তার উপর দিয়ে আমাদের আমাদের দ্বারা আগে রাস্তা গ্যান্ডাম করতেছে, আমরা মনে করছি এটা ভুল হচ্ছে, ভুল হচ্ছে না, রাস্তার উপর থাকা এটা ভুল হচ্ছে না, রাস্তাটা হলো চলার জন্য, রাস্তাটা বন্ধ করে থাকার জন্য নয়, আর ওরা আমাদেরকে রাস্তায় রাখছে কলার গাছের মতো। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, পেট্রোপণ্য পরিবহনকারী ট্যাঙ্কারগুলি ভালোভাবে পরিষ্কার না করে সেই ট্যাঙ্কারে যদি ভোজ্য তেল বহন করা হয় তাহলে পেট্রোল এবং ডিজেলের মধ্যে থাকা ন্যাপথা এবং লেদ নামক ক্ষতিকারক পদার্থগুলি ভোজ্য তেলের সঙ্গে মিশে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এখন যেটা পেট্রোল কিংবা ডিজেলের ট্যাঙ্কার সেটাতে যদি আপনি ভোজ্য তেল ব্যবহার করেন, সেটা আগে দেখতে আগে একটা জিনিস দেখে নিতে হবে যে সেই ট্যাঙ্কটা আদৌ পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার করা হয়েছে কিনা, ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে তারপরে ভোজ্য তেল নেওয়া হয়েছে কিনা, অ্যাজ পার নর্মস। সেটা যদি হয়ে থাকে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু যদি দেখা যায় সেটা ভালোভাবে পরিষ্কার হয়নি কিংবা তেলের কোনো মতে লেগে আছে, তাহলে ইউজুয়ালি পেট্রোল ডিজেলের মধ্যে আমাদের ন্যাপথা থাকে, লেড থাকে, যেটা মিক্সার হিসেবে অ্যাডমিক্সার যেটা থাকে সেটা থেকে যদি ইঞ্জেকশন হয় তাহলে এই ভোজ্য তেল যদি সেখানে নেওয়া হয়, যদি তার সঙ্গে মিক্স হয়ে যায় তাহলে তাতে একটু বিষক্রিয়া তো হতেই পারে। কিন্তু আমাদের এখানে যারা নিচ্ছে তাদের কেমিক্যাল অ্যানালিসিস করে দেখে নেওয়া উচিত, যখন রিফাইনারি প্রসেসে আসবে এবং যখন টেস্টিং হবে তাদের ইয়ে থেকে বেরোবে, তাদের কারখানা থেকে বেরোবে, তাদের একটা কোয়ালিটি অ্যাসুরেন্স নিশ্চয়ই আছে, সেখানে টেস্ট হয় কত কেমিক্যাল থাকবে, কত পরিমাণ ভিটামিন থাকবে, এটা টেস্ট করে তারপরে ছাড়া উচিত। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমা শাসক ঈশা মুখার্জি জানান, তিনি বিষয়টির খোঁজ নেবেন। আপনাদের কাছে শুনলাম বিষয়টা, ইতিপূর্বে এরকম কোন ঘটনা আমাদের কাছে রিপোর্টেড হয়নি, তবে বিষয়টা যথেষ্ট চিন্তাজনক যে এটা সেফটি কতটা আছে, সেজন্য যথাযথ যেটুকু খতিয়ে দেখা দরকার আমরা অবশ্যই সে বিষয়ে সচেতন থাকব। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা।
সোমবার বন মহোৎসব নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও বাসবরাজ হলচি। বন মহোৎসব অনুষ্ঠান নিয়ে ঝাড়গ্রাম জেলার বন বিভাগের অফিস ঘরে সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আগামী 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচি বলে বন দপ্তর সূত্রে জানানো হয়। সব জায়গায় কিছু এরিয়া সিলেক্ট করা হয়েছে, এখন কি আছে টাউনের মধ্যে গাছ লাগানো ইজি আর প্রোটেকশন করার আর ইম্পর্টেন্ট মেইন আছে টাউনের মধ্যে যে অ্যাজ পার দ্য রুল যে অনেক জায়গাতে কি ইভেন রোড ওয়াইডনিং হলো, ইভেন রেলওয়ে ওয়াইডনিং থার্ড লেন হচ্ছে, আর কিছু ডেভেলপমেন্টের জন্য যে আউটসাইড যে ফরেস্ট এরিয়াতে অ্যাজ পার দ্য রুল গাছ ফেলিং পারমিশন দেওয়া আছে, কিন্তু আমরা চাইছি কি যেহেতু পসিবল আছে ও রিপ্লেস করার। ইভেন যে ফরেস্টের মধ্যে অনেক সাল গাছগুলো লাগানো হচ্ছে, আমরা চাইছি কি আর যদি লোক ইয়া ক্লাবস হোক ইয়া স্কুলস কেউ লাগাতে চাইছেন উই আর রেডি টু প্রোভাইড দ্য সিডলিংস। না এটাই আমি যে বললাম যে আউটসাইড যে ফরেস্ট যে আছে অ্যাজ পার দ্য রুল ওগুলো কাটতে পারেন, অ্যাজ পার দ্য যে মিনিমাম যে রিকোয়ারমেন্টস আছে, যদি ও যদি পুরনো যে থ্রেট হয়ে গেছে ওরকম যদি কেটে যে আর গাছ লাগাতে চাইছেন অ্যাজ পার ও অ্যাপ্লাই করবেন অ্যান্ড আফটার দ্য এনকোয়ারি পারমিশন দেওয়া হবে। এই বন মহোৎসবের মেইন ফোকাসই এটা আছে গাছ লাগানো আর গাছ আর ফরেস্টের অ্যাওয়ারনেস ক্রিয়েট করার। এটা একটা 5টা স্লোগান আছে, অরণ্য ও বন্য প্রাণ সবুজ বাংলার অবদান, আর একটা আছে সবুজ বাংলা সমৃদ্ধ বাংলা, অরণ্যের জয়গান সবুশ্রীর অবদান, আর সবুজ বাংলা সবার উন্নতি পথ দিখাবে সবুশ্রী, আর নবজাত কে সাথে সবুশ্রীর গাছ সবুজ বাংলার ভবিষ্য আজ। এ 5টা স্লোগান গুলো আছে। বন মহোৎসব ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে হচ্ছে, গোপীবল্লভপুর ভেনিউ আছে, সেটা নিয়ে ব্রিফিং করছেন। এথিনাসল আছে যে বড় মাঠ যে আছে বিডিও আমার ফরেস্ট রেঞ্জ অফিসের কাছে, ওখানে ইনগ্রেশন প্রোগ্রাম ওখানে হবে, আর এক সপ্তাহ থাকবে, ওই মধ্যে অন্যান্য প্রোগ্রামগুলো করা হবে অল ওভার দ্য স্টেট। আগামী গতবার ঝাড়গ্রামে হলো, এবার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে হচ্ছে গোপীবল্লভপুর ভেনিউ আছে। মেন যে ফরেস্ট যে জঙ্গল মহলে এরিয়ার নামে জঙ্গল আছে, এখানে তো ফরেস্ট গাছ লাগানোর আরো অনেক স্কোপ আছে, আর যে জঙ্গলের ইম্পর্টেন্স বড়বে এই প্রোগ্রাম করার পরে। মানে এ বেসিক্যালি আছে আমার বন মহোৎসবের অবজেক্টিভ থাকছে আরো বেশি গাছ লাগানো, আর একটু 50 লাখ গাছ লাগানোর ইনগ্রেশন হবে, আমার ডিভিশনে অ্যারাউন্ড 6 লাখ মতন গাছ লাগানো হবে ফরেস্ট এরিয়াতে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দবার্তা। ভাতা স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে দেখলেন একটি প্রতিনিধি দল। হাসপাতালের পরিকাঠামো এদিন ঘুরে দেখেন প্রতিনিধি দলটি, এর পাশাপাশি রোগীর পরিজনদের সহিত কথা বলেন প্রতিনিধি দলটি। পূর্ব বর্ধমান জেলার ভাতার স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে দেখলেন একটি প্রতিনিধি দল। হাসপাতালের পরিকাঠামো এদিন ঘুরে দেখেন প্রতিনিধি দলটি। পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ গার্গি নাহা, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, জয়েন্ট পিটিও পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা সহ অন্যান্যরা এদিন মিলিতভাবে হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। রোগীদের সুবিধা অসুবিধাগুলি খতিয়ে দেখেন প্রতিনিধি দলটি। এর পাশাপাশি রোগীর পরিজনদের সহিত কথা বলেন তারা। প্রতিনিধি দলটির পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা। জনস্বাস্থ্য স্থায়ী সমিতির পক্ষ থেকে আমরা এখানে, তাছাড়া আমাদের এখানে একটা ইয়ে ছিল, ওই ডিসপেন্সারি ওপেন ছিল, সঙ্গে ভাতের হসপিটালটা রিনোভেশনের কাজ বা এর পরবর্তী উন্নতি পর্যায়ে যে কাজগুলো হচ্ছে সেগুলো ভিজিট করে দেখলাম। আমাদের কর্মাধ্যক্ষ ম্যাডাম এসেছেন, আমি জেলা পরিষদের পক্ষ থেকে এসেছি, তাতে দেখলাম কাজ চলছে আর একটু দ্রুততার সঙ্গে হলে, যাতে একটা অচল অবস্থা হয়েছে কারণ চারদিকে কাজ হচ্ছে, লেবার রুমটা অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা চেষ্টা করবো আমাদের পরবর্তী। দেখলেন ঘুরে কি দেখলেন? দেখলাম, দেখুন এখানে রোগীর যা চাপ দেখলাম বা পেশেন্টের যা অবস্থা দেখলাম তাতে এটা ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস, কিন্তু তাহলেও আরো ওই পরিষেবাটা বাড়ানো হয়ে গেলে হয়তো খানিকটা সহজ হয়ে যাবে, সেটার জন্য আমরা দেখি কথা বলি যাতে যত দ্রুততার সঙ্গে এটা করা যায় ততটাই ভালো। এক্সরে মেশিনটা সব বলছি যে 3-4 বছর খাওয়া দাওয়া বসে দেখছি, ওইভাবে দেখলাম আজকেই তো শুনলাম, এটা জানা নেই, এটা আমরা খোঁজ নিয়ে নিচ্ছি কি হবে করা যায় তাড়াতাড়ি। তবে রিনোভেশনের পার্ট যে কাজ চলছে তার মধ্যে পার্টের মধ্যে ওটাও একটা এর মধ্যে আছে, হয়ে যাবে।
ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্স ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো সোমবার। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে 8 নম্বর বাঁশুড়িয়া অঞ্চলে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে 8 নম্বর বাঁশুড়িয়া অঞ্চলে বাঁশুড়িয়া সিনিয়র মাদ্রাসার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্স ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো সোমবার। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার লক্ষ্যে 5,86,00,000 টাকা ব্যয় এটি নির্মিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের সদস্য বিপ্লব মিত্র। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী শার্দুল মিত্র, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হান্নান মিয়া, গ্রাম পঞ্চায়েতের প্রধান রুশনারা মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে জেলার সংখ্যালঘু ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আরও আগ্রহী হবে বলে বিশিষ্ট জনদের ধারণা। জেলায় সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় খুশি জেলাবাসী। 11-তে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাই, তখন আমার এখানে যারা 12 পাস করেছিল সেই সময় আমার যে ছাত্রছাত্রীরা 12 পাস করার পর তাদের একটা খুব অসুবিধা ছিল যে বাইরে পড়াশোনা করার জন্য যেতে হতো এদের, মানে পাশাপাশি কোনো কলেজে এরা ভর্তি হতে পারতো না যে বিষয়গুলো নিয়ে এরা পড়বে। আরবির সঙ্গে আদার আমাদের কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলো আমাদের জেনারেল কলেজে পড়ানো হতো না, কলেজে পড়ানো হতো। বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনার ডিগ্রি কোর্স বিএ থ্রি আর্টস ডিগ্রি কোর্স চালু আছে, হয়ে গেছে, অলরেডি চালু হয়ে গেছে। এনএস বিল্ডিংয়ের আজকে ভিত্তিপ্রস্তর, অর্থাৎ এবার রানিং চলছে আমাদের 3rd ইয়ার। কেমন লাগছে স্কুলটা হওয়াতে? না, খুব ভালো লাগছে। বিশেষ করে ভালো লাগার এই কারণটাই হলো, শুধু আমার ভালো লাগে না, আমার ছাত্রছাত্রীদের স্বার্থে ওরা যে সুবিধাটা পাচ্ছে সেই কারণে আমার এই জায়গাটায় খুবই খুশি লাগছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। নতুন একটি আয়ুর্বেদিক চিকিৎসালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার। পূর্ব বর্ধমান জেলার ভাতারে নতুন চিকিৎসালয়টি চালু হয়, এর ফলে খুশি সাধারণ মানুষজন। নতুন একটি আয়ুর্বেদিক চিকিৎসালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতারে। সপ্তাহে প্রতিদিনই খোলা থাকবে এই চিকিৎসালয়টি, সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এই কেন্দ্রে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ গার্গী নাহা, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, জয়েন্ট বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা এই ভাতার বাজারে আমাদের যে জেলা পরিষদের যে ক্লিনিক্যাল ডিসপেন্সারি ছিল, আমাদের চ্যারিটেবল ডিসপেন্সারি, তো সেখানে যিনি ডাক্তার ছিলেন, কম্পাউন্ডার ছিলেন, তারা রিটায়ার করে যাওয়ার দরুন ঘরটা নষ্ট হচ্ছিল। তো আমাদের স্টেটেরই আয়ুর্বেদিক যে শাখা, তারা আমাদের কাছে এই ঘরটা নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল। তো আজকে আমরা সেই ঘরটাই স্টেট আয়ুর্বেদ যে সেকশন তাদেরকে আমরা হ্যান্ড ওভার। সেটা কতদিন বন্ধ ছিল? এটা ধরুন প্রায় বছর খানেক মতো বন্ধ ছিল, কেননা ডাক্তার বা কম্পাউন্ডার কেউই ছিলেন না, রিটায়ার করে গেছিলেন, এবং ডাক্তার বা কম্পাউন্ডার এখন নতুন করে পাওয়া যায়নি। তাই আমরা হেলথেরই আর একটা সেকশন আয়ুর্বেদকে আমরা এটা হ্যান্ড ওভার করব। আমার পরিচয়, আমি গার্গী নাহা, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পূর্ব বর্ধমান জেলা পরিষদ। এদিন সকলকে মিষ্টিমুখ করানো হয়। গ্রামবাসীদের দীর্ঘদিনের চাহিদা মেনে সেন্টারটি খোলায় খুশি মানুষজন। 5 বছর বন্ধ ছিল, তাই নতুন করে হওয়াতে আমাদের রুগীদের খুব সুবিধা হবে। কিসে খুললো এটা? কি হসপিটাল খুললো এটা? আয়ুর্বেদিক, এটা ইয়ে ছিল, অ্যালোপ্যাথি ছিল, এটা আয়ুর্বেদিক হল। সুবিধা পাবেন আপনারা? আমাদের সবকিছুই সুবিধা হবে, ডাক্তারবাবু ইয়ে থেকে সমস্ত কিছু সুবিধা হবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিনামূল্যে 25 কেজি করে মাছের চারা পোনা বিলি করা হলো মৎস্য চাষীদের। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে মৎস্য দপ্তরের উদ্যোগে এইরূপ কর্মসূচি গৃহীত হয়।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের মাছের পোনা বিতরণ করা হলো বিনামূল্যে। এই মাছের পোনা বা চারা বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মঙ্গলকোট ব্লক অফিসে। এক একজন মৎস্য চাষীকে 25 কেজি করে বিনামূল্যে মাছের পোনা দেওয়া হয়। বিভিন্ন অঞ্চল থেকে মৎস্য চাষীরা মাছের চারা নিতে উপস্থিত হন। মৎস্য চাষী উন্নয়ন সংস্থার মাধ্যমে যে কনভার্জেন্স স্কিম আছে, সেই স্কিমে যারা পুকুর কাটিয়েছে তাদেরকে আমরা মাছের চারা দিয়েছি। কতজন চাষী দিলেন? আমরা এখনো পর্যন্ত মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রাম গ্রাম পঞ্চায়েতের 5 জন মৎস্য চাষীকে দিয়েছি, এবং এর আগেও আমরা সব মিলিয়ে গোটা 35 জন মৎস্য চাষীকে আমরা এই কনভার্জেন্স স্কিমে মাছের চারা দিয়েছি। এক এক চাষী কত করে দিয়েছেন? এটা নির্ভর করছে তার পুকুরের কত পরিমাণ আছে তার উপর নির্ভর করছে, এবং যে মাছের চারা দিচ্ছি সেটা রুই, কাতলা, মৃগেল, এবং বেশ তারা ভালো পরিমাণে মাছের চারা পাচ্ছে। সরকারের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মৎস্য চাষীরা। ভবিষ্যতে এইরূপ সহযোগিতা পেলে মৎস্য চাষে উৎসাহিত হবেন মৎস্য চাষীরা। এই পঞ্চায়েত থেকে দেওয়াতে আমরা খুব খুশি। কোথায় এসেছেন আজকে? আজকে এসেছিলাম ব্লকে মাছ নিতে। কতটা পুকুর আছে আপনার? আমার আছে 34 একর, তার মধ্যে আমার আছে 30 একর। কতটা খুশি আপনারা? আমরা চরম খুশি। কাকে ধন্যবাদ? আমরা মেহবুব চৌধুরীকে ধন্যবাদ দেবো। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে। পৌরসভার চেয়ারম্যান দাবি করেন যেভাবে টাকা আসবে সেইভাবেই উন্নয়ন হবে। হুগলি জেলায় বৈদ্যবাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে তেলিপাড়া, পম্পানগর, গোদার বাগান, বাঘের বাগান, 4 নম্বর কলোনি এলাকার রাস্তার নিকাশি ব্যবস্থার কিছুই নেই। কাঁচা নর্দমার জল জমে মশার উপদ্রব বাড়ছে। এলাকাবাসীদের অভিযোগ, ন্যূনতম পুরো পরিষেবা তারা পান না। আমার এইসব কোনো ইয়ে নেই, আমি এইসব ব্যাপারে কোনো ইয়ে করি না। আর আমি কোনো কন্ট্রাক্টরকে কাজ পাইয়ে দেবো এরকম কেউ আমায় কিছু দেবে? পৌরসভায় কাজ দেয় কন্ট্রাক্টরদের, চেয়ারম্যান টেন্ডার হয় কাজ পায়, এখানেতে আমার কোনো ভূমিকাই নেই। সেটা আমার কাছে যতক্ষণ না দেখাচ্ছে কে দিয়েছে কি পারপাসে সেটা তো আমার জানা নেই। যদি কেউ আসতে চায় আমার দেখাবে, আমি তারপর দেখবো। আমার এই মুহূর্তে আমার সামনে কেউ যদি এখন হাজির হয় আমি তার সাথে কথা বলে দেখে নেবো যে হ্যাঁ আমায় কে কী করেছে বা আমি কী করি। আমার এলাকা বিস্তীর্ণ এলাকা, আমার ওই 18-23টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে 4 নম্বর ওয়ার্ড বড়ো, 7,000 বোধহয় 800 বোধহয় ভোটার, প্রায় 25-30,000 লোক আমার এলাকা অনুন্নত, এবং প্রায় ধরুন প্রতিটা জায়গাতেই কিছু না কিছু কাঁচা ড্রেন, কাঁচা রাস্তা। বিগত 25 বছর ধরে যে কাজ করা যায়নি, আজকে আমি 3 বছরে আমি নিজে বলছি না তার চেয়ে তো অনেক বেশি কাজ হয়েছে। হয়তো যারা চোখে উন্নয়ন দেখতে পায় না তাদের কাছে হয়তো ভাবছে যে হয়তো আমি উন্নয়ন করছি না, কিন্তু তারা যদি আসে আমি স্বচক্ষে দেখিয়ে দিতে রাজি। এর আগে বেশ কয়েকবার তারা জিটি রোড অবরোধ করেন, প্রতিশ্রুতি মেলে রাস্তা ড্রেন হবে, কিন্তু আজও তা হয়নি। স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে তারা খুব উগড়ে দেন। বড় ওয়ার্ড আমি কোনখানে করবো, কোনখানেটা করবো না, এই কথাই বলেন। তো বরাদ্দ হয়েছে তো 50 লাখ টাকা হয় কি 1 কোটি টাকা হয়, সেটা থেকে তো আমার লেনদেন নেই। এই রাস্তাটা এখানে কল সিপিএম আমলের থেকে যে কাজ হয়েছে, সিপিএম আমলে কল হয়েছে, পাইপ লাইন বসিয়েছে, তারপরে আর কিছু হয়নি। না এবারে পাইপ লাইন বসছে তো আসে। এই যে বয়স্ক মানুষ তো কবার পড়ে গেছে, কি বলবো, রাবিস ফেলছি নিজেরা, একটা পোস্টে লাইট থাকে না, নিজেরা লাগাচ্ছি, এ করছি, আর কি করবো বলুন, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। একটা জলের ব্যবস্থা ছিল না, এত জোর করে জল খরচা করে জল এনেছি। উনি তো আসেন, যান, দেখে যান, উনি তো ঘোরেনি পাড়ায় না, লাইটের ফাইটার আমাদের এটাই বলেন পুকুরের মাঝখানে। দেখুন কি করবো, পয়সা কম থাকলে পুকুরের মাঝখানে কিনি বা কোথায়, বিক্রি হয়েছে বলেই তো কিনেছি, নালে কি আর কিনতে পারতাম বলুন। উন্নয়ন করছেন না আমাদের এলাকার মাননীয় কাউন্সিলর গোরাজাত শেঠ, উনি বলছেন যে রাস্তাঘাট করে দেবো করে দেবো, এইরকম প্রতিশ্রুতি বছর বছর দিয়ে যাচ্ছেন। এর আগে ওনার কাছে অনেকবার যাওয়া হয়েছে পাড়ার সকলে মিলে, কিন্তু কোনো রিপ্লাই আমরা পাইনি। ঠিক আছে, ওনাকে অনুরোধ করেছি অনেক, কিন্তু কোনো আমরা মানে সুবিধাজনক অবস্থা এখনো আসতে পারিনি। আমাদের রাস্তাঘাট খুবই খারাপ, ড্রেনের অবস্থা দেখতে পাচ্ছেন। পৌরসভা চেয়ারম্যান অরিন্দম গুইন জানান, ওই এলাকায় 1,70,00,000 টাকার কাজ হয়েছে, পানীয় জলের সমস্যা ছিল সেটা মেটানো হয়েছে, যেভাবে টাকা আসবে সেই অনুযায়ী কাজ হবে।
দেখুন, এটা আমরা দেখছি বিগত প্রায় 30-40 বছর ধরে এখানে আগে যারা ক্ষমতায় ছিল তারাও কোনো কিছু ইমপ্রুভমেন্ট করেনি, কিন্তু বিগত 5 বছর আমরা অন্তত ক্ষমতায় আসার পর আমরা অন্তত কম করে প্রায় 50 লক্ষ টাকা এই অঞ্চলে আমরা দিয়েছি, বাগের বাগান বলুন, পম্পানগর বলুন, এই অঞ্চলগুলোতে আমরা টোটাল 4 নম্বর ওয়ার্ডটায় প্রায় 1,70,00,000 টাকা মতো আমরা খরচ করেছি। তার ভেতর বাগের বাগান, পম্পানগর এই অঞ্চলে প্রায় 50 লক্ষ টাকা। এখানে আমরা কিছুদিন আগেই একটা আমরা রাস্তা করলাম, তার সাথে ড্রেন করলাম, প্রায় 39 লক্ষ টাকার মতো। তাহলে আমরা খরচা করছি, আমরা কাজ করছি, এবার রাতারাতি হয়তো গোল পাল্টে দিতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এখানে করা। একটা সময় এখানে মানুষের ছিল জলকষ্ট পম্পানগর অঞ্চলে, আমরা প্রথম আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের টাকা এখানে আমরা মিনি টিউবওয়েল তৈরি করি, পাম্প প্রথমে জলের ব্যবস্থা করি, এখানে পাইপলাইন লাইন করা হয়, পরবর্তীকালে আমাদের ওখানে আমরা নিকাশি ব্যবস্থা করি, হয়তো সবটা করে উঠতে পারিনি কিছুটা, যেমন যেমন পেরেছি আমরা, যেমন যেমন টাকা এসছে আমরা সেভাবে আমরা কাজ করছি। রাস্তা নেই বলতে তার বিস্তীর্ণ অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল তো আমরা সারা পম্পানগর করে ফেলেছি বা সারা বউবাজার করে ফেলেছি, বাগের বাগান করেছি, সেরকম তো নয়। আমরা বিস্তীর্ণ অঞ্চলের ভেতর আমরা হয়তো 10 কিলোমিটার রাস্তা, সেখানে আমরা 1 কিলোমিটার করেছি বা 2 কিলোমিটার রাস্তা, যেটা বরাদ্দ হয়েছে সেই কাজটাই হয়েছে না, সে ধরনের অভিযোগ আমার কাছে কোনো কিছু আসেনি। আমি আপনাদের কালকে আমি নিউজ চ্যানেলে দেখলাম প্রথম এই ধরনের একটা, এটা খুবই মানে দুঃখজনক ঘটনা আর গুরুতর অভিযোগ এটা। এটা আমাদের স্তরে আমরা তো আগেই টিভিতে যখন দেখিয়েছেন আমি সেখানে আমাদের নেতৃত্ব বলেছি যে আমরা তদন্ত করে দেখছি, আমি দলকে জানিয়েছি দল তদন্ত করবে, আমরা দেখব, দল সিদ্ধান্ত নেবে, দল এটা তদন্ত করে দেখবে ঘটনাটা কতটা সত্য মিথ্যা। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। স্বল্প সঞ্চয়ের এজেন্টের টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মুখ্য ডাকঘরে। সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হেড পোস্ট অফিসে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এদিন পোস্ট অফিসের ভেতর থেকে এক মধ্যবয়স্ক মহিলার 60,000 টাকা খোয়া যায়। জানা যায় বালুরঘাটের খিদিরপুর এলাকার বাসিন্দা মুক্তি সরকার পোস্ট অফিসে স্বল্প সঞ্চয়ের এজেন্ট। এদিন তিনি এক গ্রাহকের 60,000 টাকা পোস্ট অফিসে জমা দিতে আসেন। অভিযোগ, কাউন্টারের সামনে টেবিলে টাকার ব্যাগ রেখে সেখানেই ফর্ম পূরণের কাজ করছিলেন। এর মধ্যেই তিনি খেয়াল করেন পাশে রাখা টাকার ব্যাগটি উধাও। এ বিষয়ে মুক্তি সরকার বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। হেড পোস্ট অফিসের ভেতর সিসিটিভি না থাকায় অভিযুক্তকে শনাক্ত করা যায়নি। আমি তো এখানকার এজেন্ট, হ্যাঁ, কাজ করি। এবার দুটো বই সহকারী টাকা তো রাখলাম, রাখলাম মানে লিখলাম, লিখে হচ্ছে দুইজন আমার কাছে উইথড্রল লিখে নিতে চাইবে, তাই সেই দুজনকে আমি উইথড্রল লিখে দিলাম। টাকাটা আমার ব্যাগে রাখার কথা ছিল কিন্তু অত আমার মাথায় লাগে, টাকাটা রাখিনি আমি ব্যাগে। তারপরে হচ্ছে আমি কাজ দিচ্ছি, কাজ টাজ দিয়ে আমার মনে হলো ওকে আমি এখানে বই সহকারে টাকা রাখছি, নাই নাই না বইও নাই টাকা, 60,000। সেটা কি অন্যের কালেকশন করা টাকা? হ্যাঁ, কালেকশন করা টাকা। কত সময় এই ঘটনা ঘটেছে? 12:30 নাগাদ। বন্ধ বলতে আমার পাশে একজন মদ খাওয়া একটা পাতলা মতো ছেলে দাঁড়ায় ছিল, ছেলেটা একদম আমার গা ঘেঁষেও দাঁড়ায় ছিল। আমার মনে হচ্ছে যে ওদের মধ্যেই কাজ করছে। থানায় যাবো, আমার দেওর হচ্ছে ফোন করলাম, দেওর আসলে আমি যাবো। একটা যাই কি করে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। অনূর্ধ্ব 17 ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের স্পন্দন ময়দানে। প্রতিযোগিতায় বর্ধমান 1-0 গোলে আসানসোলকে পরাজিত করে। আন্ডার-17 ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্পন্দন ময়দানে। জেলার মোট 5টি সাব ডিভিশন প্রতিযোগিতায় অংশ নেয়। বর্ধমান, আসানসোল, কানলা, কাটোয়া, দুর্গাপুরের প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নেন। এদিন আসানসোল ও বর্ধমান পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। খেলা শুরু হওয়ায় কিছুক্ষণ পর আসানসোল একটি গোল দেয়, কিন্তু রেফারি অফসাইড অভিযোগ তুলে গোলটিকে বাতিল ঘোষণা করেন। জানিয়ে ক্ষোভ দেখা যায় আসানসোল খেলোয়াড়দের মধ্যে। খেলার পরবর্তী ক্ষেত্রে বর্ধমান একটি গোল দেয়, কিন্তু সেই গোলটি অফসাইড বলে দাবি তোলেন আসানসোলের খেলোয়াড়রা। ক্ষুব্ধ আসানসোলের খেলোয়াড়রা প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়েন। আপনার
কিন্তু ফুটবল কর্মকর্তারা আসানসোলের খেলোয়াড়দের বুঝিয়ে পুনরায় মাঠে নামায়, যদিও শেষ অব্দি 1-0 গোলে জয়ী হয় বর্ধমান। আজকে যে খেলাটা কোথায় হচ্ছে? আসানসোল ভার্সেস বর্ধমান। কতদিন চলবে খেলাটা? 3-4 দিন চলবে। বর্ধমান থেকে রাজীব মন্ডল ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন আরো একবার। হেডলাইন, ই-গভর্নেন্স কমিটির মিটিং অনুষ্ঠিত হলো সোমবার। পেট্রোপণের ট্যাঙ্কারে করে বাংলাদেশ থেকে ভুট্টো রাইস তেল আমদানি করা হচ্ছে বলে অভিযোগ। সোমবার গণমহোৎসব নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন ঝাড়গ্রাম বন বিভাগের টিএফও। ভাতা স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে দেখলেন একটি প্রতিনিধি দল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্স ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো সোমবার। নতুন একটি আয়ুর্বেদিক চিকিৎসালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।